আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। এটা হ্যাপি নিউ ইয়ার 2021 সালের। আজকে আমার ফার্স্ট ভিডিও, এটা আমার গতকালের ভিডিও। গতকাল 31-এর দিন আমি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে এখন একটু শেয়ার করব। আমি ওখানে পোলাও চাল ভিজিয়ে রেখেছি, আমি রাইস রান্না করব, আর কেক বসিয়েছি একটা। নিজের হাতে কেক বানিয়ে আমি 2021 সাল সেলিব্রেট করব। সেটা যেমনই হোক না কেন, নিজের হাতে যদি কিছু বানিয়েছে সেটাকে সেলিব্রেট করা যায়, সেটার আনন্দই অনেকখানি আলাদা। এখানে আমি মাংস মাখিয়ে নিয়েছি, এখানে আদা রসুন জিরা সব পেস্ট, জিরা পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর এই দেখো কেকটা আমার কী সুন্দর ফুলেছে। আমি এখানে 2021 লিখবো, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর এই পোলাওয়ের চালটা আমার এখন সেদ্ধ হয়ে গেছে, আমি ফ্রাইড রাইস তৈরি করব, এটা দুপুরের জন্য। আর রাতে ওরা চিকেন খাবে, সম্ভবত বারবিকিউ করবে, মানে কিনে আনবে, করবে না। আমি কি কি করেছি আসলে 31-এর দিন সেটাই তোমাদের সাথে আজকে আমার শেয়ার করার। কে কেমন আছো সবাইকে জানাচ্ছি, শুভ নববর্ষ এবং হ্যাপি নিউ ইয়ার সবার। এই 2021 সাল অনেক সুন্দর কাটুক, 2020 সাল অনেক কষ্টে গেছে প্রতিটা মানুষের। আমি দোয়া করি সবাই যেন 2021 সালে খুব সুন্দর এবং আনন্দের দিন কাটাতে পারে, সব সকল বিপদ থেকে আল্লাহ রক্ষা করে। এই দেখো কেকটা হয়ে গেছে, আর ফ্রাইড রাইসটাও আমার হয়ে গেছে, আমি ওদেরকে দিয়ে দিয়েছি। আর এটা এখন আমার জন্যে আমি নিব, চিকেন ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে দুপুরের ভিডিও। আর এই যে আমি 2021 লিখেছি, যেমনই লিখেছি তেমনই আসলে ঠিক আছে, আমার জন্য ঠিকই আছে। কেমন হয়েছে জানাবে আমাকে, নিজের হাতে তৈরি করা যাই হোক না কেন, কিনে এনে যদি আমি কেক কাটি সেটার মধ্যে কোনো আনন্দ নেই, আমি নিজে তৈরি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। 2020 এখন রাত 12টা বাজে, আমি কেক কাটবো আমার আমার ছেলে আর ছেলেদের বন্ধুদের নিয়ে আমি একটু কেক কাটবো। 2021 আমরা উদ্বোধন করব, মানে স্বাগত জানাবো। আমি আসলে লিখতে পারছিলাম না, একটা পলিথিনের মধ্যে মাখনটা দিয়ে তারপর আমি লিখেছি, একটু মোটা হয়েছে। এই যে আমরা এখন সামনে চলে আসছি, আমরা চারজন মিলে কেকটা কাটবো। তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, আমি সাউন্ড নেইনি এই জন্য শোনা যাচ্ছে না, সাউন্ড সব অফ করা, আমি আলাদা ভয়েস দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2021 এবং 2020-কে বিদায় জানাচ্ছি কেক কেটে। তোমরা দেখতে থাকো, তার আগে আমি ছোট করে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আর এ পর্যন্ত আমার সাথে আছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা। আর যারা করোনি প্লিজ তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে, তাহলে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। 2020 আমাদের জীবনে আসলে দুঃখ শুধু আর দুঃখই নিয়ে আসছে। আমরা একদম শুরু থেকেই এই পর্যন্ত সেই করোনার ভিতরেই আছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে 2021 একটু সুন্দর করে দেয়, করোনা মুক্ত করে দেয়, সব ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে দেয়, সুন্দর একটা পৃথিবী দেয়, এই কামনা করছি এবং এই দোয়াও করছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের কেক কাটা শেষ, আমি তারপর ওরা চিকেন, ওরা যে খাবার নিয়ে আসছে এটা রাত সন্ধ্যায় এনেছে, সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি। এখানে চিকেন আছে, মানে চিকেন ওরা যেটা বলে আস্ত চিকেন, সেটাকে ওরা ভাগ করে নিয়ে আসছে, ওরা 4-5 জন বন্ধু খাবে, মানে 12টার পরে। যে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে কী কী খাওয়ার আয়োজন ছিল। এখানে নান রুটি আছে, চিকেন আছে, নান রুটি আছে, আর এই দেখো এখানে আছে চিপস, অনেকগুলো চিপস, চানাচুর, আর সম্ভবত কোকো আছে। আমি ওদের ভিতরে থাকিনি, আমি জাস্ট খাবারগুলো আগে তোমাদের একটু ভিডিও করে দেখালাম যে কী
কি ওরা চারজন পাঁচজন ছিল, তো আমার ছোট ছেলের বন্ধু আর বড় ছেলের বন্ধুরা ওরা আলাদা করেছে, সেটা আমি ভিডিও করিনি, সেটা ওরা বাহিরেই করেছে। আর এই যে দুই ধরনের কেক আছে, কোক আছে, ঠান্ডার ভিতরে ঠান্ডাও খাবে, বুঝতে পেরেছো? বাচ্চাদের আনন্দ, যাই হোক, প্রতি বছর ওরা এই আনন্দটা করে, এবছরও করাটা ঠিক হয়নি, তারপরও করেছে। বাচ্চাদেরকে তো আর ধরে রাখতে পারবো না, বাচ্চারা আনন্দ করবি। আমরাও একটু করেছি, ছাদে উঠেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যখন বাজি ফুটিয়েছিল সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি, একটু অন্ধকার আসবে সম্ভবত, বাজি ফুটে দেখতে তো সবারই ভালো লাগে। এই হচ্ছে ওদের আজকে মানে গতকালের নাস্তা ইয়ে ছিল, আয়োজন ছিল। এটা আমি বাসায় করিনি, বাসায় এই ধরনের ঝামেলা করতে আসলে ইচ্ছা করে না, যেহেতু অনেকগুলো মানুষ ছিল এই জন্য আমি আর করিনি। ওরা নিজেরা নিজের টাকা উঠিয়ে বা নিজেরাই কিনে নিয়ে আসছে, আর বোম বাজি নাকি কিনে আর নিয়ে আসছে, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কি বোম বলে সম্ভবত, বিশাল মানে শব্দ হয় এই বোমটায়। আমি এটা ফুটাতে দিইনি, ওটা বাহিরে ফুটিয়েছে। যাই হোক, যারা আমার চ্যানেলটি দেখো প্লিজ প্লিজ একটা করে লাইক দিও। আর আমি এখন একটু খেয়ে নিচ্ছি, ওরা আমাকেও দিয়েছে এক পিস। রুটিটা আসলে শক্ত হয়ে গেছে, এনেছিল সন্ধ্যা সময়, তো একটু শক্ত হয়ে গেছে। আমি এটা খেয়ে এখন ছাদে চলে যাব, ছাদের কিছু অংশ আমি তোমাদেরকে শেয়ার করব। যখন বাজিটা ওরা বিভিন্ন জায়গা থেকে বাজি ফুটাচ্ছিল, সেইটার কিছুটা অংশ আমি যদি পারি তোমাদেরকে দেখাবো। জানি না ক্যামেরা আসবে কিনা অত রাতে 12টার পরে। এই যে আমি এখন ছাদে চলে আসছি, আসলে আমাদের বাসা বিল্ডিং এ যারা ছিল সবাই আমরা তখন ছাদে ছিলাম, খুব আনন্দ করেছি। এখানে নাচানাচি হয়েছে কিন্তু নাচটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে বাচ্চারা ওরা বিভিন্ন জায়গা থেকে যখন বাজি ফোটাচ্ছিল সেগুলো ওরা কান চেপে ধরেছে, আসলে প্রচণ্ড শব্দ হচ্ছিল। আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম যে কোথা থেকে আসছে, আসলে আমি যেদিকে মোবাইলটা ঘুরাচ্ছিলাম সেদিকেই অন্যদিকে আবার বাজি ফোটাচ্ছিল। এই হচ্ছে আমার, এই দেখো ফানুস, ফানুস বলে না এটাকে, এটাকে কি বলে আমি জানি না। হ্যাঁ ফানুসই তো বলে, যে লাইট একটা আগুনে আগুনের দলার মতো যে জ্বালায়। সরি আমি ভয়েস দিচ্ছি আর বাহিরে শব্দ হচ্ছে। ওই যে দেখো, একটু ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু অত অন্ধকারে আসলে উঠছিল না। এরা হচ্ছে আমাদের বিল্ডিং এর সব বাবুরা, মেয়েরা, আমাদের আমার ভাবিরা আছে। এই যে এক ভাবি, সাততলার ভাবি, এই হচ্ছে ছয়তলার ভাবি। এই দেখো পাশের বিল্ডিং এ দেখো ধোঁয়া উঠছে কিভাবে, একদম আমাদের সাথে যে বিল্ডিংটা লাগানো সেটার মধ্যে এইভাবে ধোঁয়া উঠছে। এই যে আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার, এই যেটা আমি পেরেছি সেটা আমি শুট করেছি। আর বিভিন্ন মানে চারদিক থেকে একসাথে ফুটছিল, যার জন্য আমি আসলে ভিডিও করতে পারছিলাম না অন্ধকারে। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগছে, লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। আর আমার কেকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, আপু যেভাবে পেরেছি বানিয়েছি এবং নিজে নিজে সেলিব্রেট করেছি। 2020 আমাদের জীবনকে আরো সুন্দর করুক, সব দুঃখ কষ্ট যন্ত্রণা পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা করছি। আর করোনা আমাদের জীবন থেকে খুব দ্রুত যেন চলে যায়, কারণ বাচ্চারা খুব পড়ালেখা খুব ডিস্টার্ব হচ্ছে, ওরা যেন ঠিক মতো পড়াশোনা করতে পারে, সামনের দিকে এগোতে পারে, সেই কামনা করি। আর আমার জন্য সবাই দোয়া করবে, আমি যেন ভালোভাবে বাঁচতে পারি এবং আমার চ্যানেলটাকে আরেকটু আরেকটু বড় করতে পারি। এই দেখো ফানুস দিয়ে পুরো আকাশটা ভরা, আসলে খুবই সুন্দর লাগছিল। আমরা রাত প্রায় 1:30টা পর্যন্ত ছাদে ছিলাম সবাই, একটু এখানে আনন্দ হয়েছে, নাচ গানও হয়েছে, ফানুস দিয়ে পুরো এলাকাটা, আসলে চারিদিকটা এত সুন্দর লাগছিল। যাই হোক, এই আনন্দটা আমাদের করা ঠিক হয় নাই, তারপরও করবে, মানে কেন করব না, আসলে 9টা 11টা 10টা মাস আমরা অনেক কষ্ট করেছি, ঘরের মধ্যে বন্দি ছিলাম, এতটুকু যদি ওরা করে দোষ কিসের করুক। এই দেখো আমি একটু চেষ্টা করেছি তোমাদেরকে শেয়ার করার, সব জায়গায় করেছে, সবাই করেছে আসলে,
শুধু যে এক জায়গায় করেছে তা না, এগুলো সব জায়গায় করেছে। তোমরা দেখতে থাকো, এটাই ছিল আমার আজকে তোমাদের সাথে শেয়ার করার 31-এর রাত এবং 21 মানে রাত 1টার দিকের এই ভিডিওটা। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে, তাহলে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। 2021-এ আমি যেন ভালো ভালো কিছু উপহার দিতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক, আল্লাহ হাফেজ।